আগামী 7 জানুয়ারির নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যতম দল জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদের অনেকেই বলছেন শুরু থেকেই জাতীয় পার্টির সমঝোতার মাধ্যমে নির্বাচনে যাওয়ার বিপক্ষে ছিলেন তারা। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত জাতীয় পার্টির অন্তত 10 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে এসব প্রার্থীদের আসনে তাদের সব ধরনের প্রচারণাও বন্ধ রয়েছে। তারা বলেছেন সারা দেশে 300টি আসনে প্রার্থী দেয়া সক্ষমতা থাকার পরও কেন্দ্রীয়ভাবে 26টি আসনের সমঝোতা করে নির্বাচনে আসার সিদ্ধান্ত জাতীয় পার্টির জন্য ভুল ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন 26টি আসনে সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার সিদ্ধান্তের কারণে বাকি আসনগুলোর প্রার্থীর মধ্যে অবহেলিত মনোভাব তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রের সাথে তৃণমূলের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তির জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। গত 22 নভেম্বর আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতীয় পার্টি। পরে 17 ডিসেম্বর আওয়ামী লীগ জাতীয় পার্টির সমঝোতার মাধ্যমে 26টি আসন ছেড়ে দেয়। এসব আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হয়। এ পর্যন্ত যে প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা সবাই জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগের ছেড়ে দেয়া ওই 26টি আসনের বাইরের আসনগুলোর প্রার্থী। কিন্তু ওই ছেড়ে দেওয়া আসনগুলো থেকে এখনও কেউ সরে দাঁড়ানোর ঘোষণা দেননি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।